দেখুন, এবার চীনে মুসলিম বিরোধী শব্দ বাদ। মুসলিম ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ ছড়ায় এমন শব্দগুলো সোশ্যাল মিডিয়া থেকে বাদ দিল চীন। দেশটির সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে বলা হয়েছে, চীনের ইন্টারনেট ব্যবহারকারীদের ইসলাম ভীতি রয়েছে এমন শব্দগুলো চীনের সোশ্যাল মিডিয়া কর্তৃক বাদ দিয়ে দিয়েছেন। নেট ব্যবহারকারীরা অবশ্য বলেছেন, মুসলিমদের তুষ্ট করতে এই শব্দ বাদ দেওয়া হয়েছে। চীনে এখন কম করেও 2 কোটি 1 লাখ মুসলিম রয়েছে। অধিকাংশ উইঘুর শিয়াংজিনে থাকেন আর হু মুসলমানরা থাকেন নিনশিয়া প্রদেশে। মুসলিমদের নিয়ে খুব একটা স্বস্তিতে নেই চীনও, মাঝে মাঝেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। শিয়াংজিন প্রদেশে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট নামে সংগঠন বিক্ষোভ দেখিয়েছেন। এখানে উইঘুরদের প্রভাব কমাতে হান জানজাতীয়দের বসবাসে অনুমতি দেওয়া হয়েছে বলে অভিযোগ, তাই নিয়ে এই বিক্ষোভ। চীনের পাল্টা অভিযোগ, দেশে বেশ কয়েকটি জঙ্গি হামলার পিছনে রয়েছে ইটিআইএম। তাদের অনেক সদস্যরা সিরিয়া থেকে আইএসের প্রশিক্ষণ নিয়ে এসেছে। নিষিদ্ধ হওয়ার পরে গ্রিন রিলিজিয়ন বা পিসফুল রিলিজিয়নের মতো শব্দ ব্যবহার করে ছার্জ করা হচ্ছে।